সোনামুখী রাজভৈষী পাগল করেছে, জাদু করেছে রে হামায় টোনা করেছে। ঝমে ঝমে ঝায় ঝায় ঝমে ঝমে ঝায় ঝমে ঝমে ঝায় ঝায় ঝমে ঝমে ঝায়। পাঁচমিশাল এই গল্প চ্যানেলে আজকের গল্প রাজমহিষী, লেখক পরশুরাম, চরিত্রায়নে ব্যারিস্টার গোপীরাম হংসেশ্বর ও বংশীধর, ডক্টর অর্চ সেনগুপ্ত, চকরী এবং সূত্রধর আমি মৌমিতা সেনগুপ্ত। তাহলে আর দেরি কেন, চলুন সবাই মিলে শুনি পরশুরামের রাজমহিষী। হংসেশ্বর রায় খুব ধনী লোক। রাধানাথপুরে তাঁর যে জমিদারি ছিল তা এখন সরকারের দখলে চলে গেছে, কিন্তু তাতে হংসেশ্বরের গায়ে আঁচড়টি লাগেনি। কলকাতায় অফিস অঞ্চলে আর সৌখিন পাড়ায় তার ১৬টা বড় বড় বাড়ি আছে, তা থেকে মাসে প্রায় ২৫,০০০ টাকা আয় হয়। তাছাড়া বন্ধকি কারবার আর বিস্তর শেয়ারও আছে। হংসেশ্বরের বয়স ৫০, তার পত্নী হেমাঙ্গিনী সংসারে অনাসক্ত, বিপুল শরীর নিয়ে বিছানায় শুয়ে ঔষধ আর পুষ্টিকর পথ্য খেয়ে গল্পের বই পড়ে দিন কাটান, আর মাঝে মাঝে বাড়ির লোকদের ধমক দেন যত সব কুড়ের বাচ্চা জুটেছে। এদের একমাত্র সন্তান চকরী সম্প্রতি এমএ পাস করেছে। কলকাতা হংসেশ্বরের ভালো লাগে না। তাঁর যেসব শখ আছে তাঁর চর্চার পক্ষে রাধানাথপুরই উপযুক্ত স্থান, তাই ওইখানেই তিনি বাস করেন। তাঁর প্রকাণ্ড বাগান আছে, গরু আর হাঁস মুরগিও আছে, কৃষিজাত দ্রব্য আর পশুপক্ষীর যত প্রদর্শনী হয় তাতে তাঁর আম কাঁঠাল লাউ কুমড়ো গরু হাঁস মুরগি শ্রেষ্ঠ পুরস্কার পায়। সম্প্রতি তিনি পশ্চিম পাঞ্জাবের গুজরানওয়ালা থেকে একটি ভালো জাতের মোষ আনিয়েছেন, তার জন্য তার এক পাকিস্তানি বন্ধুকে প্রচুর ঘুষ দিতে হয়েছে। তিনি মোষটির নাম রেখেছেন রাজমহিষী। কিছুদিন আগে তার প্রথম বাচ্চা হয়েছে, আগামী ওয়েস্ট বেঙ্গল ক্যাটল শোতে তিনি এই মোষটিকে পাঠাবেন। তার প্রবল প্রতিদ্বন্দ্বী হচ্ছে তালদিঘি রায় সাহেব মহিম বালুচ্চে, তার একটি মুলতানি মোষ আছে। হংসেশ্বর আশা করেন তার রাজমহিষী রাজ্যপাল গোল্ড মেডেল পাবে। হংসেশ্বরের মেয়ে চকরী কলকাতায় তার মামাদের তত্ত্বাবধানে থেকে কলেজে পড়ত, এখন পড়া শেষ করে রাধানাথপুরে তার বাপ মায়ের কাছে আছে, মাঝে মাঝে ২-১০ দিনের জন্য কলকাতায় যায়। চকরী লম্বা রোগা, দাঁত বড় বড়, চোয়াল উঁচু, গায়ের স্বাভাবিক রং ময়লা, সর্বাঙ্গীন পরিপাটি মেকআপ সত্ত্বেও তাকে সুন্দরী বলে ভ্রম হয় না। চকরীর হিংসুটে সখীরা বলে, রূপ তো আহামরি বিদ্যে ধরি গুণে মা মনসা, শুধু ওর বাপের সম্পত্তি লোভে খোসামদগুলো জোটে। মেয়ের বিবাহের জন্য হেমাঙ্গিনীর কিচ্ছু মাত্র চিন্তা নেই, হংসেশ্বরও ব্যস্ত নন। তিনি বলেন, চকরী হুঁশিয়ার হিসেবি মেয়ে, বোকা হবার মতো চোখ বুঝে বাজে লোকের সঙ্গে প্রেমে পড়বে না, চটক দেখে বা মিষ্টি মধুর বলি শুনেও ভুলবে না, তাড়াহুড়োর দরকার কি, আজকাল তো ৩০-৩৫ পরেও মেয়েদের বিয়ের রেওয়াজ হয়েছে। চকরী সুবিধা মতন নিজেই যাচাই করে একটা ভালো বর ঠিক জুটিয়ে নেবে। চকরীর প্রেমের যত উমেদার আছে তার মধ্যে সবচেয়ে নাছোড়বান্দা হচ্ছে বংশীধর। সম্প্রতি সে পিএইচডি ডিগ্রি পেয়ে টালিগঞ্জ কলেজে একটা প্রফেসরি পেয়েছে, বটানি আর জুওলজি পড়ায়। তার বাবা শশধর চৌধুরী ২ বছর হলো মারা গেছেন, তিনি উকিল ছিলেন। হংসেশ্বরের কলকাতার সম্পত্তি তদারক করতেন তিনি। বংশীধরের মামার বাড়ি রাধানাথপুরে, সেখানে সে মাঝে মাঝে যায়। চকরীর সঙ্গে ছেলেবেলা থেকেই তার পরিচয় আছে, হংসেশ্বরকে সে কাকাবাবু বলে। পুজোর ছুটিতে বংশীধর রাধানাথপুরে এসেছে। একদিন সে চকরীকে বলল, আর দেবী কেন, তোমার লেখাপড়াও শেষ হয়েছে, আমারও যেমন হোক একটা চাকরি জুটেছে, এখন আর তোমার আপত্তি কিসে, তুমি রাজি হলেই তোমার বাবাকে বলবো আমি। চকরী বলল, ব্যাপারটা যত সোজা মনে করছো তা নয়, আমার তরফ থেকে বলতে পারি তোমাকে আমার পছন্দ হয়, বেশ শান্তশিষ্ট,
যদিও নামটা বড় সেকেলে, বংশীদার শুনলেই মনে হয় সাপুড়ে, কিন্তু প্রেমে হাবুডুবু খাবার মেয়ে আমি নই। বাবাকে যদি রাজি করাতে পারো তবে বিয়ে করতে আমার আপত্তি নেই। তবে বাবা লোকটি সহজ নন, নানা রকম ফ্যাচাং তুলবেন। তোমার যদি সাহস আর জেদ থাকে তাকে বলে দেখতে পারো। পরদিন সকালে হংসেশ্বরের কাছে গিয়ে বংশীধর সবিনয়ে নিবেদন করল যে তার কিছু বলবার আছে। হংসেশ্বর তখন তার মোষের প্রাতকৃত্য তদারক করছিলেন। বংশীধরকে বললেন, একটু সবুর করো। তারপর তিনি রাজমহিষীর পরিচারককে বললেন, এই গোপীরাম, বেশ পরিষ্কার করে গা মুছিয়ে দিবি, খবরদার একটুও কাদা যেন লেগে না থাকে। এ কি রে, নাকের ডগায় মশা কামড়েছে দেখছি, ওর ঘরে ডিডিটি দিসনি বুঝি? গোপীরাম বলল, বহুত দিয়েছি হুজুর, কিন্তু ডিডি দিলে মচ্ছর ভাগে না। আপনি যদি হুকুম করেন তবে আমার গাঁও থেকে চারটো বগুলা মানাতে পারি। বগুলা কি জিনিস রে? বক পাখি হুজুর, গোয়ালে রাখলে মক্ষি মচ্ছর পতিঙ্গা মকড়া সব টপা টপ খেয়ে ফেলবে, ভৈঁসি আর তার বাচ্চা বহুত আরামসে নিদ যাবে। বক থাকবে কেন, সে তো পালিয়ে যাবে। না হুজুর, ওদের পক্ষ একটু ছেটে দিব, উঠতে পারবে না। 15 দিন বাদ চাচা আসবে, বলেন তো বগুলা ওকে লিখে দিব, 4 বগুলায় 20 টাকা আন্দাজ খরচ পড়বে হুজুর। বেশ, তাহলে আজই লিখে দে। গোপীরামকে আরো কিছু উপদেশ দিয়ে হংসেশ্বর তার অফিস ঘরে বংশীধরকে নিয়ে গেলেন। প্রশ্ন করলেন, তারপর বংশী ব্যাপারটা কি হে? মাথা নিচু করে হাত কচলাতে কচলাতে বংশীধর বলল, কাকাবাবু, অনেক দিনের একটা দুরাশা আছে, তাই আপনার সম্মতি ভিক্ষা করতে এসেছি। হংসেশ্বর বললেন, চকরিকে বিয়ে করতে চাও এই তো? বংশীধর সভয়ে বলল, আগে হ্যাঁ কাকাবাবু। হংসেশ্বর বললেন, শোনো বংশী, আমি খুব স্পষ্ট কথার মানুষ, পাত্র হিসেবে তুমি ভালোই দেখতে, চকরির চাইতে ঢের বেশি সুশ্রী, বিদ্যাও আছে, যতদূর জানি চরিত্রও ভালো, কিন্তু তোমার আর্থিক অবস্থা তো সুবিধের নয়। কলকাতায় একটা সেকেলে পৈতৃক বাড়ি আছে বটে, কিন্তু সেখানে তোমার মা দিদিমা ভাই বোন ভাগ্নেটা একেবারে গিজগিজ করছে, সেই ভিড়ের মধ্যে চকরি 1 মিনিটও টিকতে পারবে না। তারপর তোমার আয় মায়ের কত পাও হয়ে 200, পরে 250 হবে, খেপেছো? ওই টাকায় চকরিকে পুষতে চাও? তার সাবান ক্রিম পাউডার পেন্ট লিপস্টিক সেন্টের সব খরচই তো মাসে 250-র উপর। তুমি হয়তো ভেবেছ মেয়ে জামাইয়ের ভরণ পোষণের জন্য আমি মাসে মাসে মোটা টাকা দেব, সেটি হবে না বাবু। বংশীধর বলল, আমি গরিব হলেই ক্ষতি কি কাকাবাবু, চকরি তো আপনার একমাত্র সন্তান, সে যাতে সুখে থাকে তার জন্য আপনি অর্থ সাহায্য করবেন এ তো স্বাভাবিক ব্যাপার, আপনার অবর্তমানে হই তো সব পাবে। অবর্তমান হতে ঢের দেরি হে, আমি এখনো 40 বছর বাঁচব, তার আগে একটা পয়সাও হাতছাড়া করব না। মেয়ে আমার যতদিন আই বুড়ো ততদিন আমার খরচে নবাবি করুক আপত্তি নেই, কিন্তু বিয়ের পর সমস্ত ভার তার স্বামীকেই নিতে হবে, আর যদিই বা তোমাদের খরচ আমি জোগাই তাতে আমার নিজের মাথা হেঁট হবে না, বাপের মাইনের গোলাম স্বামীর ওপর কোনো মেয়ের শ্রদ্ধা থাকে না, বুঝেছ? আর আমি বা চ্যারিটি বয় জামাই করতে যাব কেন? বংশীধর কাতর স্বরে বলল, তবে কি আমার কোনো আশাই নেই? আশা থাকতে পারে, তুমি বরং উঠে পড়ে লেগে যাও যাতে তোমার রোজগারটা বাড়ে। তোমার মাসিকা এই ধরো 2500 হলেই আমার আর কোনো আপত্তি থাকবে না। কিন্তু অত টাকা আয়ত্ত কোনো আশা দেখছি না, আর চকরি কি ততদিন সবুর করবে? সবুর করবে কি না সেটা আমি কি করে বলবো, তুমি তার সঙ্গে বোঝাপড়া করতে পারো। হ্যাঁ, আর একটা কথা তোমার জেনে রাখা দরকার,
চকরিকে ভাঁওতা দিয়ে রাজি করিয়ে যদি আমার অমতে তাকে বিয়ে করো, তবে আমার সমস্ত সম্পত্তি আমি ওই হরিণ ঘাটায় দান করব। গো মহিষ ছাগারি পশু আর হংস কুকুটাদি পক্ষীর উৎকর্ষ কল্পে। আর চকরি আমার সম্পত্তি পেলেই বা তোমার কি সুবিধা হবে? হ্যাঁ, সে অতি ঝানু মেয়ে, কাউকে বিশ্বাস করে না, ব্যাংকের চেকবুক তোমাকে দেবে না, বিষয় যা পাবে তাতেও তোমাকে হাত দিতে দেবে না, বড় জোর তোমার ওই সিগারেটের খরচ যোগাবে আর জন্মদিনে কিছু উপহার দেবে, এই 100 ভালো পোশাক কি রিস্ট ওয়াচ কিংবা ধরো একখানা শার্পার 90 কলম। চকরিকে বিয়ে করার মতলব তোমার ছেড়ে দেওয়াই বোধহয় ভালো হবে। বংশীধর বিষণ্ন মনে চলে গেল। বিকেল বেলা তার কাছে সব কথা শুনে চকরি বলল, বাবা যে ওই রকম বলবেন তা আমি আগে থাকতেই জানি। দেখো চকরি, তোমার বাবার সম্পত্তি তারই থাকুক, আমার তাতে কোনো লোভ নেই। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তবে ত্যাগ স্বীকার করতে পারবে না? প্রেমের জন্যে নারী কী না ছাড়তে পারে। যদি ভালোবাসা থাকে তবে আমার সেকেলে ছোট বাড়িতে আর সামান্য আয়ে তো তুমি সুখী হতে পারবে। শোনো বংশী, প্রেম না খুব উঁচু দরের জিনিস, আর তোমার ওপর আমার তো নেহাত কম নেই, কিন্তু এই টাকাহীন প্রেম আর চাকাহীন গাড়ি দুই অচল। কষ্টের সংসারে ভালোবাসা না শুকিয়ে যায়। ওই ধনকে নিয়ে বনকে যাব, থাকবো বনের মাঝখানে, ধন দৌলত চাই না শুধু, চাইবো ধনের মুখপানে, এ আমার পোষাবে না বাবু। তোমাকে ভয় দেখিয়ে তাড়াবার জন্য বাবা অবশ্য অনেকটা বাড়িয়ে বলেছেন, আমাকে একেবারে হার্টলেস রাক্ষসী বানিয়ে দিয়েছেন, কিন্তু আমি অতটা বেয়াড়া নই। তবে বাবা নিতান্ত অন্যায় কিছু বলেননি। আমি বলি কি, তোমার ওই প্রফেসরি টফেসারি ছেড়ে দিয়ে কোনো একটা ভালো চাকরির চেষ্টা করো, বাবার সঙ্গে মন্ত্রীদের খুব আলাপ আছে, ওকে ধরলে নিশ্চয়ই একটা ভালো পোস্ট তোমাকে দেওয়াতে পারবেন। প্রথমটা মাইনে কম হলেও পরে 2,500 হওয়া অসম্ভব নয়। ততদিন আমার জন্য তুমি সবুর করে থাকবে তো? আমি গ্যারান্টি দিতে পারবো না, অক্ষয় প্রেম একটা খুব বাজে কথা। হ্যাঁ, ভবিষ্যতে তোমার আমার দুজনেরই মতিগতি বদলাতে পারে। যা বলি শোনো, একটা ভালো সরকারি চাকরির জন্য নাছোড়বান্দা হয়ে বাবাকে ধরো, কিন্তু এখনই নয়, ওর মাথার এখন ঠিক নেই, দিন রাত ওই মোষটার কথা ভাবছেন। বাবার গুপ্তচর খবর এনেছে তালদিঘির সেই মহিম বাড়ুচ্ছের ফুলতানি মোষ নাকি, সে নাকি রোজ 20.5 শের দুধ দিচ্ছে, আমাদের রাজবংশীর চাইতে একটু বেশি। যদিও দুটোই সমবয়সী তরুণী মোষ, বাবা তাই উঠে পড়ে লেগেছে। রাজমহিষীকে কাপাস বিচির খোল, চিনে বাদাম, পালং শাক, কড়াইশুঁটি, গাজর, টমেটো, নারকেল কোড়া, কমলালেবুর রস, এইসব পুষ্টিকর জিনিস খাওয়াচ্ছেন, ভিটামিন বি কমপ্লেক্সও দিচ্ছেন। এক্সিবিশনটা আগে চুকে যাক, রাজমহিষী যদি গোল্ড মেডেল পায় তবে বাবা খুব দিলদরিয়া হয়ে যাবেন, তখন তাকে চাকরির জন্য দৌড়বে। আর এক মাস পরেই পশ্চিমবঙ্গ গবাদি পশু প্রদর্শনী, কিন্তু হংসেশ্বর মহা বিপদে পড়েছেন। রাজমহিষী খাওয়া প্রায় ত্যাগ করেছে, দুধও নামমাত্র দিচ্ছে, যত নষ্টের গোড়া ওই গোপীরাম, রাজমহিষীর প্রধান সেবক। সে তার ইয়ারদের সঙ্গে রাস পূর্ণিমায় মেলা গিয়ে খুব তারিখে হাঙ্গামা বাঁধিয়েছিল, পুলিশ এলে তাদের সঙ্গে বীর দর্পে লড়ে একটা কনস্টেবলের মাথা ফাটিয়ে দিয়েছিল, তার ফলে তাকে গ্রেপ্তার করে থানায় চালান দেওয়া হয়। খবর পেয়ে তাকে খালাস করার জন্য হংসেশ্বর অনেক চেষ্টা করলেন, কলকাতা থেকে ভালো ব্যারিস্টার পর্যন্ত আনালেন, আদালতে তিনি প্রার্থনা করলেন মোটা জরিমানা করে আসামিকে ছেড়ে দেওয়া হোক, কিন্তু হাকিম তা শুনলেন না, 6 মাস জেলের হুকুম দিলেন। তখন ব্যারিস্টার বললেন, ইওর অনার, এই গোপীরাম যদি জেলে যায় তবে সেই হংসেশ্বর রায়ের একেবারে সর্বনাশ হবে, তার বিখ্যাত চ্যাম্পিয়ন বাফেলো রাজমহিষী গোপীরামের বিরহে খাওয়া বন্ধ করেছে, না খেলে সে আগামী ক্যাটল শোতে দাঁড়াবে কী করে? অতএব ইওর অনার, দয়া করে মোটা জামিন নিয়ে আসামিকে 1 মাসের জন্য ছেড়ে দিন, প্রদর্শনী শেষ হলেই সে পুনরায় জেলে ঢুকে যাবে। কিন্তু হাকিমটি অত্যন্ত একগুঁয়ে এবং অবুঝ, কোনো আবদার শুনলেন না, তাই গোপীরাম এখন জেলে রয়েছে।
হংসেশ্বর পূর্বে বুঝতে পারেননি যে মোষটা গোপীরামের এত ন্যাওটা হয়ে পড়েছে। এখন তিনি অকুল পাথারে হাবুডুবু খাচ্ছেন। গোপীরামের সহকারীরা কেউ ভয় এগোয় না, কাছে গেলেই রাজমহিষী গুঁতোতে আসে। শুধু হংসেশ্বরকে সে কাছে আসতে দেয় আর গায়ে হাত বুলোতে দেয়, কিন্তু তিনি খুব সাদাসাদি করেও তাকে খাওয়াতে পারলেন না। হংসেশ্বরের এই সংকট শুনে বংশীধর তার সঙ্গে দেখা করতে এলো। তিনি তখন এক ছড়া সিঙ্গাপুরি কলা মোষের নাকের সামনে ধরে লোভ দেখাচ্ছেন আর খাবার জন্য অনুনয় করছেন, কিন্তু মোষ ঘাড় ফিরিয়ে নিচ্ছে। বংশীধর বলল, কাকাবাবু, আমি কোনো সাহায্য করতে পারি কি? হঠাৎ বংশীধরের মাথায় একটা মতলব এলো। হংসেশ্বরের কাছ থেকে সরে এসে সে গোপীরামের সহকারীদের সঙ্গে কথা কয়ে রাজমহিষী সম্বন্ধে অনেক খবর জেনে নিল। তারপর দিন ভোরের ট্রেনে সে বর্ধমান জেলে গোপীনাথের সঙ্গে দেখা করতে গেল। তার উদ্দেশ্য শুনে জেলার খুশি হয়ে অনুমতি দিলেন। রাধানাথপুরে ফিরে এসেই হংসেশ্বরের কাছে গিয়ে বংশীধর বলল, কাকাবাবু, ভাববেন না, আপনার মোষ যাতে খায় তার ব্যবস্থা আমি করছি। হংসেশ্বর বললেন, ব্যবস্থাটা কিরকম শুনি? তুমি ওকে খাওয়াতে গেলেই তো গুটিয়ে দেবে। আগে আমি নয়, আপনি ওকে খাওয়াবেন। গোপীরামের সঙ্গে দেখা করে আমি সব হতিস জেনে নিয়েছি। ব্যাপার হচ্ছে এই, মোষটাকে খাওয়াবার সময় গোপীরাম তার গায়ে হাত বুলিয়ে একটা গান গাইত। সেই গানটি না শুনলে রাজমহিষীর আহারে রুচি হয় না। এ তো বড় অদ্ভুত কথা। আগে রুশ বিজ্ঞানী প্যাভলভ একেই বলেছেন কন্ডিশন রিফ্লেক্স, আপনাকে শুধু গানটি শিখে নিতে হবে। হংসেশ্বর বললেন, ও সব গানটা আমার আসে না, যাই হোক গানটা কি শুনি একবার। বংশীধর বলল, কাকাবাবু, আমারও না একটা কন্ডিশন আছে, আগে কবুল করুন। মোষ যদি আগের মতন খায় তবে আমাকে খুব মোটা বকশিস দেবেন। কি চাও তুমি, চকরির সঙ্গে বিয়ে? আগে চকরির কথা পরে হবে, আপনার ওই তিনখানা বাড়ি আমাকে দেবেন, ওই ব্যাবন রোডের ওই আটতলাটা, চৌরঙ্গীর ছতলাটা আর ওই সাদান অ্যাভিনিউর তেতলাটা। ওহ, তোমার আসপদ্ধা তো কম নয় হে ছোকরা, ওই তিনটে বাড়ি থেকে মাসে আমার প্রায় 5,500 আসে, সেটা জানো? আগে আগে জানি বই কি, কিন্তু ওরকম তো পারবো না কাকাবাবু। ওই আয় যখন আমার হবে তখন চকরির সঙ্গে বিয়ে দিতে আপনার আর আপত্তি থাকবে না, আপনারও কিছু সুবিধা হবে, ইনকাম ট্যাক্স আর ওয়েলথ ট্যাক্স কম লাগবে। উহ, তুমি তুমি এত বড় শয়তান, তা তো জানতাম না। যাই হোক, এখন অন্য কোনো উপায় যখন নেই তখন তোমার কথাতেই রাজি হলুম। রাজমহিষী যদি পেট ভরে খায় তবে তোমাকে ওই তিনটে বাড়ি আমি দিয়েই দেব, কিন্তু যদি না খায় তবে তুমি আর এবারে ত্রিসীমানায় আসবে না, এই বললুম। আগে ছি, আগে কথা তো দিয়ে দিলুম, এখন গানটা কি শুনি? আগে শোনাতে ভারী লজ্জা করছে, গানটা ঠিক ভদ্র সমাজের উপযুক্ত নয় কি না, কিন্তু অন্য উপায় তো নেই, আমার কাছেই আপনাকে শিখে নিতে হবে। গোপীরামের গানটা হচ্ছে, সোনা মুখে রাজ ভৈসি পাগল করেছে, জাদু করেছে রে হামায় টোনা করেছে, ঝমে ঝমে ঝায় ঝায় ঝমে ঝমে ঝায়, ঝমে ঝমে ঝায় ঝায় ঝমে ঝমে ঝায়। এ আবার কি রকম গান? গানটার একটু ইতিহাস আছে কাকাবাবু। গোপীরাম আগে দ্বার ভাঙায় থাকতো, সেখানে একটা পাগল বাঙালিদের বাড়ির সামনে ওই গানটা গাইত। তবে তার প্রথম লাইনটা একটু অন্যরকম ছিল, সোনামুখী বাঙালিনি পাগল করেছে। তো এই গান শুনলে বাড়ির লোক দূর দূর থেকে পাগলটাকে তাড়িয়ে দিত। গোপীরাম সেই গানটাই শিখে এসেছে, শুধু ওই বাঙালিনীর জায়গায় রাজভৈষী করেছে। আপনি আমার সঙ্গে গলা মিলিয়ে গাইতে শিখুন, আজ না হয় রাত 10টা পর্যন্ত রিহার্সাল চলুক। অত্যন্ত অনিচ্ছায় রাজি হয়ে হংসেশ্বর গানটা শেখবার চেষ্টা করতে লাগলেন। বংশীধর বারবার সতর্ক করে দিল, রাজমহিষী নয় কাকাবাবু, বলুন রাজভৈষী, আমায় নয় বলুন হামায়, উচ্চারণটা ঠিক গোপীরামের মতো হওয়া দরকার। এইবার হয়ে এসেছে, আর ঘন্টাখানিক গলা সাধলেই সুরটিও আয়ত্ত হয়ে যাবে। সকালবেলা হংসেশ্বর বললেন,
দেখো বংশী, এই রাজমহিষীকে খাওয়াবার সময় তুমি আমার পিছনে থেকে প্রম্পট করবে, বুঝলে? আমার সঙ্গে থাকলে এ তোমাকে গুঁতিয়ে দেবে না। আর একটা কথা, শুধু তুমি আর আমি থাকবো, আর কেউ থাকলে আমি গাইতে পারবো না। বংশীধর বলল, ঠিক আছে কাকাবাবু, অন্য কারো থাকবার দরকারই নেই। দু বালতি রাজভোগ বংশীধর রাজমহিষীর জন্য বয়ে নিয়ে গেল, হংসেশ্বর তা গামলায় ঢেলে দিলেন। বংশীধর পেছনে গিয়ে বলল, কাকাবাবু এবার তাহলে গানটা ধরুন। মোষের পিঠে হাত বুলোতে বুলোতে হংসেশ্বর মধুর স্বরে বললেন, লক্ষ্মী সোনা আমার, পেট ভরে খাও, নইলে গায়ে কর্তি লাগবে কেন, দুধ আসবে কেন, সেই মুলতানিটা যে তোমাকে হারিয়ে দেবে। সোনামুখী রাজভৈষী পাগল করেছে, জাদু করেছে রে হামায় টোনা করেছে। মোষ ফুঁস করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। বংশীধর ফিসফিস করে বলল, থামবেন না কাকাবাবু, বেশ বেশ দরদ দিয়ে বারবার গাইতে থাকুন, আর ওই শেষ লাইনের সুরে যেন ভুল করবেন না, ওই ঝমে ঝমে ঝয়ে ঝয়ে ঝমে ঝমে ঝয়ে নিনি ধাপা পা মা মা গা গারে সা। তাল মান লয় ঠিক রেখে হংসেশ্বর তিনবারে গানটা শেষ করলেন। তারপরে চতুর্থবার আবার ধরলেন সোনামুখী রাজবংশী ইত্যাদি ইত্যাদি। সহসা মোষ মাথা নামিয়ে কামলায় মুখ দিল। তারপর সেই নির্জন প্রাঙ্গণের নিস্তব্ধতা ভঙ্গ করে মৃদু মন্দ আওয়াজ উঠল, চবত চবত চবত, রাজবংশী ভোজন করছেন। পরবর্তী ঘটনাবলি সবিস্তারে বলবার দরকার নেই। 15 দিনের মধ্যে রাজমহিষীর বপু গজেন্দ্রাণীর তুল্য হল। গায়ে স্বল্প লোমের ফাঁকে ফাঁকে নিবিড় আলতাকালির রং ফুটে উঠল। বিপুল পয়ধর থেকে প্রত্যহ 25 সের দুধ বেরোতে লাগল। পশ্চিমবঙ্গ গবাদি পশু প্রদর্শনীতে সে মহিম বাণিজ্যের মুলতানি এবং অন্যান্য প্রতিযোগিনীদের অনায়াসে হারিয়ে দিল। রাজ্যপাল তার গায়ে একটু হাত বুলিয়ে দিলেন। কৃষিমন্ত্রী সন্তর্পণে এক ছড়া রজনীগন্ধার মালা তার গলায় পরিয়ে দিলেন। রাজমহিষী প্রসন্ন হয়ে সেই অর্ঘটি গ্রহণ করে ছিবুতে লাগলেন। বংশীধরের চাকরির আবদার শুনে হংসেশ্বর বললেন, আবার চাকরি শখ হলো কেন, আমার বুকে মাছ দিয়ে তো যত পেরেছো বাগিয়ে নিয়েছো। বংশীধর বলল, একটা ভালো পোস্ট না পেলে যে আমার যাকে বলে সেলফ রেসপেক্টটা থাকবে না, লোকে বলবে বেটা শ্বশুরের বিষয় পেয়ে নবাবি করছে।